আরে আরে নিকি তুমি কি করছো? দেখতে পাচ্ছ না জগিং করছি? তুমি না আমাকে বলো, আমি দিনে দিনে মুটকি হয়ে যাচ্ছি, এজন্য জগিং করছি। এটা জগিং? এই ঘরের ভিতরে একটু জায়গায় তুমি কি জগিং করছো? আরে জগিং তো করতে হয় ছাদের উপরে পার্কে। চলো আজকে আমাদের আউটিকে যাওয়ার কথা না, আমরা পার্কে যাই, ঘোরাফেরাও হবে প্লাস তোমার জগিং ও হবে। গুড প্রপোজাল, লেটস গো। এ ফিউ মিনিটস লেটার। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা আছি ধানমন্ডি 32 নম্বরের লেকে, জাস্ট বেসাইড হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। আমরা সবাই জানি যে তাকে এবং তার পরিবারকে কিভাবে মার্ডার করা হয়েছিল। সো এনিওয়েজ, আমরা আজকে সারাদিন এখানে ঘোরাঘুরি করব, আর রিকি নাকি জগিং করবে। রিকি জগিং করবা? হ্যাঁ করব। ওকে, রেনমনি কি এনজয় করছে? এনজয় করছে মা। আরবি খুবই এনজয় করছে। তুমি বসে পড়লা কেন? তুমি না জগিং করবা? তুমি বলছিলা জগিং করবা, তোমার প্রমিস তোমাকে রাখতে হবে। তুমি যদি ঘামাও তাহলে বোঝা যাবে যে তুমি অ্যাকচুয়ালি জগিং করেছো। ঘামাইছো দেখি তো? দরকার নেই, এত ঘাম জড়ানোর দরকার নেই। তাহলে আর বলবা জগিং আনার জন্য? না, সমস্যা বাজান, আমি পাঁচ আর খাইয়ে পড়বে যাই। এই যে ব্যথা, এই যে ব্যথা, পায়ে ব্যথা পাইছি, এই বুহে বুহে আঘাত পাইছি। আচ্ছা, আমি কি তোমার কোনো ফোন নাম্বার আছে? কারণ আমার ভিডিও অনেকে দেখে, বুঝছো তো, দেখা গেল তোমার দেখার পরে অনেকে সাহায্য করতে পারে তোমাদের। তো তোমার যদি একটা ফোন নাম্বার থাকে আমারে দিলে আমি আমার ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে দিতাম। আমি তো মোবাইলে কথা কইতেরি নি বাসা। আমি আমার বাসার অ্যাড্রেসটা আপনাদের বলে দিতেছি, আপনি আমার বাসায় চলে আসবেন, আপনার যা যা সাহায্য লাগে আমি চেষ্টা করব করার, আর এখন যতটুকু আছে আমি আপনাদের দিয়ে সাহায্য করতেছি। হ্যাঁ খালার একটু সুগার কর। আপনি ভালো থাকেন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের হালকা ক্ষুধা লেগে গেছে, আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, এই ব্লগটা কিন্তু কয়েক মাস আগের, তখন কিন্তু অতটা শীত ছিল না। সেই যে আমরা ফুচকা খাচ্ছি, ফুচকাটা অনেক মজা ছিল, আর এরপর আমরা ডাবের পানি খাই। দেখতেই পাচ্ছেন মা মেয়ের মধ্যে ডাবের পানি নিয়ে কারাকারি লেগে গেছে। আজকে অনেক মজা করলাম, জগিংও করলাম। সবাই ভালো থাকবেন, আজকের ব্লগ এই পর্যন্তই।